বিরাট কোহলির একটা সেঞ্চুরি মারছিলেন দু হাজার এগারো সালে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিমের সাথে তো তখন হঠাৎ ক্রিকেটটা দেখে খুব ভালো লাগছে যে ওর ব্যাটিং খুব সুন্দর লাগছিল তখন আমারও মনে হচ্ছে যে একটু ক্রিকেট খেলে তো আমারও ভালো লাগবে বাংলাদেশের হয়ে টেস্ট খেলা শাহাদ হোসেন দীপু ক্রিকেট শুরু করেছিলেন বিরাট কোহলির অনুপ্রেরণায় শুধু দীপু বিরাটকে অনুপ্রেরণা মানা ক্রিকেটারের অভাব নাই ভারত থেকে বাংলাদেশ তরুণদের কাছে কোহলির স্বপ্নের নাম ভালোবাসার নাম কোহলি আকাশের তারা সেই তারাকে নিশ্চয়ই কেউ খসে পড়তে দেখতে চাইবেন না তারা থাকবে আকাশে উজ্জ্বলতা ছড়াবে আপন মহিমায় কোহলি আগেও খারাপ সময় পার করেছেন এতটাই যে একবার বলেছিলেন ফর্মহীনতার সময়টাই তিনি একদম একা হয়ে গিয়েছিলেন হাতে গোনা দু একজন ছাড়া তার খোঁজ খবর নেওয়ার মতো লোকই ছিল না উপন্যাস খাটলে পাওয়া যায় সেরা যারা তারা নাকি একাই থাকে সে একাকিত্ব তারা তখনই অনুভব করে যখন তারা যায় খারাপ সময়ের মধ্য দিয়ে কোহলি যেন তার জীবন্ত উদাহরণ এত এত ক্যামেরা ফেইমার গ্ল্যামার যাকে ঘিরে থাকে সব সময় দিন শেষে সেও নাকি একা আইপিএলে কোহলি রান করেছেন দেদার্সে তবে সমালোচনার জায়গা ছিল স্ট্রাইক চলমান বিশ্বকাপে রান গড় স্ট্রাইক রেট কোনো কিছুই তার পক্ষে না এক চার শূন্য চব্বিশ শূন্য নয় সাত ইনিংসে এই হচ্ছে কোহলির রান যে সংখ্যাগুলো নিজেও বোধহয় দেখতে চাইবেন না কোহলি সব মিলিয়ে একশো রানও করতে পারেননি এও শোনা যাচ্ছে লোকমুখে কোহলি টিকে আছেন শুধুই নামের কারণে কোহলির সমস্যা কোথায় সেটা হয়তো তিনি নিজেই সবচাইতে ভালো জানেন বোঝেন অনেকেই অনেক কথা বলছে অ্যানালিস্টরা তাদের যুক্তিকে সত্য প্রমাণের চেষ্টা করছে কিন্তু ধ্রুব সত্য হচ্ছে সময়টাই আসলে পক্ষে নাই কোহলি তো আছেন কোহলির মতোই এখন অনুশীলন করছেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু হচ্ছে না কোহলি পারছেন না সেরা যারা তারা সেরা হয়ে যেতে চায় অবসরে সেক্ষেত্রে কোহলির বড় অনুপ্রেরণা হতে পারেন শচীন টেন্ডুলকার শচীন বিদায় বলেছিলেন রাজকীয়ভাবে কোহলিরও বোধ হয় এমন বিদায় প্রাপ্য